Oh, uh -huh. ধুলা হোক অথবা ব্যবসা বাণিজ্য কিংবা মহাকাশে পারি দেওয়া সমাজের সব ক্ষেত্রেই মহিলারা এখন দর্পের সঙ্গে বিচরণ করছেন কুটির শিল্পও এমন একটি ক্ষেত্র যেখানে মহিলারা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সাফল্যের সঙ্গে বিচরণ করছেন বলেই আমার ধারণা আজকের বিষয় কুটির শিল্পে মহিলারা এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে কাছে পেয়েছি বিশ্বভারতী সমাজকর্ম বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ঘোষ মহাশয়কে এখন তিনি আমার কুটির সোসাইটির সম্পাদক পদে আছেন আপনাকে স্বাগত প্রথমেই যেটা জেনে নিতে চাইব যে কুটির শিল্প বলতে কুটির শিল্পর ক্ষেত্রটা নিয়ে আমাদের অনেকের অনেক রকম ভ্রান্তি বলুন বা ঠিকঠাক না জানা থেকে গেছে আপনার কাছে জানতে চাইব কুটির শিল্প ঠিক কোনটা আর কোনগুলো নয় কুটির শিল্প বলতে যেগুলো আমরা বাড়িতে বসে হাতে এবং দক্ষতার সঙ্গে দক্ষতা যেটা পরম্পরার মাধ্যমে বংশ পরম্পরার মাধ্যমে কিছুটা আসতো সেই কাজগুলো যেখানে যান্ত্রিক ব্যবহার খুব কম এবং এখন বর্তমানে এর সংজ্ঞা দিতে গিয়ে সরকারি যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কুটির শিল্প যার সারা বছরের ব্যবসা পাঁচ কোটির থেকে দশ কোটি টাকার মধ্যে ব্যবসা উৎপাদন এবং উৎপাদন ব্যয় কতটা সেটার ব্যাপারে কিছু নেই কিন্তু বলা হয়েছে এবং এই পরিমাণ যদি শিল্প সামগ্রী হস্তশিল্পে একজনকে তৈরি করতে হয় উৎপাদন করতে হয় তাহলে সেইটাকেই আমরা হস্তশিল্প বা ছোট্ট আকারে মানে যেটা হস্তশিল্প ছিল বাড়িতে প্রয়োজনের সমাজের প্রয়োজনের প্রতিবেশীদের সঙ্গে এবং পরিবারের সদস্য নিয়ে যেটা করতেন এবং এখন সেটা বাণিজ্যিক দিক দিয়ে আমরা দল দলগত হিসাবে বা কারখানা হিসাবে বা একজন উদ্যোগী হিসাবে বিশেষ করে মহিলারা অনেক এগিয়ে এসছেন এই ব্যাপারে যে কাজগুলোকে করছি সেগুলোকে আমরা কুটির শিল্প বলি অর্থাৎ এখানে যন্ত্রপাতির ব্যবহারটা কম থাকে আচ্ছা আপনি যে বললেন প্রথমে বাড়ির প্রয়োজনে তারপর বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তো এই যে একটা লম্বা সময়ের যাত্রা তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো অতীতে কুটির শিল্প কেমন ছিল আর বর্তমানেই বা তার মানে ক্ষেত্রটা কতখানি বিস্তৃত বা প্রয়োজনীয় বলতে পারি অতীতের কুটির শিল্প ছিল আমাদের প্রয়োজনে তাগিদে যেটুকু উৎপাদন তৈরি করা সেইটুকু যেমন কামার কুমোর ছোতোর যারা এখানে তাঁত তাঁতি যারা বুনতেন তারা কিন্তু বিনিময়ের মাধ্যমে চলত তারপরে আস্তে আস্তে এই বিশেষ করে শিল্প বিপ্লবের পর এবং বাণিজ্যের যে দেশ বিদেশের সঙ্গে বাণিজ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই হস্তশিল্পটা তখন নিজেদের প্রয়োজনটুকু মেটানোর বাইরে বাণিজ্যিক ভিত্তিতে যখন এগোতে শুরু করলো তখন একটা বিশাল একটা বলবো যে প্রতিযোগিতা যে প্রতিযোগিতার মধ্যে আজকে হস্তশিল্প বা কুটির শিল্প যেটাকে বলছি সেই শিল্প কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে তার কারণ যন্ত্রের সঙ্গে মানুষের যে কাজের যে গতি সেই গতিতে আমরা এগিয়ে চলতে পারি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আজকে ভারতবর্ষের সবথেকে বেশি মানে কুটির শিল্প সামগ্রী বিক্রি হয় আমেরিকা তারপরে আছে ইউনাইটেড আরব আমিরিটস তারপরে আছে ব্রিটেন এবং তারপরে জার্মানি তো এই সমস্ত দেশে আমাদের যা এক্সপোর্ট হয় আমাদের দেশের প্রয়োজনের বাইরেও তো সেখানে আমাদের অংশগ্রহণ হচ্ছে টু পারসেন্ট অব দ্য টোটাল যে বিজনেস হচ্ছে দুই শতাংশ মাত্র তার কারণ এখানে চায়না তারা মেশিন দিয়ে বিভিন্ন প্রোডাক্ট এবং নিখুঁতভাবে করছে যে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়েছি কারণ কুটির শিল্পকে তারা বাণিজ্যিক এবং যান্ত্রিক পরিচালনায় করছেন যেটা আমাদের এখানে এখনো ততটা আমরা এগুতে পারিনি এছাড়াও আরো আছে যেগুলো আমরা পরবর্তী আলোচনা করব যেটা প্রধান বিষয় যে বাড়ির প্রয়োজনে আমরা কিছু কিছু হাতের কাজ শুরু করলাম অতীত থেকে সেটা বাণিজ্যিক ক্ষেত্রে প্রসারিত হলো তাহলে বাড়ির প্রয়োজনে যে কাজ শুরু হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে মহিলাদের যোগদানটা অনেক বেশি তো এই কুটির শিল্পে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত মহিলাদের অবদানটা নিয়ে যদি আপনি একটু কিছু আলোকপাত করেন দেখুন এখনও পর্যন্ত যদি আমরা অতীত থেকে ধরি তাহলে কুটির শিল্পের যে সমস্ত সামগ্রী তাতে মহিলাদের অবদানই বেশি ছিল এবং বর্তমানেও সেটা রয়েছে সুতরাং সেই ধারাবাহিকতার বিশেষ পরিবর্তন ঘটেনি যদিও আমাদের আজকের বর্তমান সমাজে মহিলারা যেমন শিক্ষার দিক দিয়ে অন্য দিক দিয়ে যতটা পুরুষ সমাজ এগিয়েছে যেভাবে এগিয়েছে কারণ এই দেশের যদি আমরা তাদের মান শিক্ষাগত মান এবং এ সমস্ত দেখি সেইভাবে আমরা কিন্তু এগোতে পারিনি এবং মহিলাদের যে পুরুষ শাসিত সমাজের যে অবস্থান সেই অবস্থানে আজকে আর্থিক বিকাশ দিয়ে ঘটলেও সামাজিক বিকাশে কোথাও বোধ একটা খামতি রয়ে গেছে কারণ আজকে মহিলা যে উদ্যোগ নিয়ে যে কাজগুলো করছেন সেইখানে যার তার যে টাকা পয়সা এটা ওটা যেটা আসছে সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পুরুষরা অগ্রাধিকার নাই পরিবার তার হাজবেন্ড থাকে এবং তাকে সাপোর্ট দিতেও হয় এই বিষয়ে আমি একটু আপনাকে আরেকটা প্রশ্নে যেতে চাইছি যে আপনি তো বহুদিন ধরে এই ক্ষেত্র সঙ্গে যুক্ত খুব সক্রিয়ভাবে যুক্ত তো সেক্ষেত্রে মহিলাদের কুটির শিল্পে যোগদানের ক্ষেত্রে কোনো আর্থ সামাজিক যে ক্ষমতায়নের কথা আপনি বলছেন সেটা যদি একটু কোনো লক্ষ্য করেছেন হ্যাঁ আমরা যেটা আগে লক্ষ্য করতাম যেমন আমি উনিশশো সাল থেকে প্রায় যুক্ত ছিলাম বিভিন্ন রকম প্রশিক্ষণের সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফটস আছেন সেখান থেকে ক্রাফটস ডেভেলপমেন্ট সেন্টার হস্ত আম্বেদকর হস্তশিল্প বিকাশ যোজনা এইরকম করে আমরা প্রায় হাজারের বেশি ট্রেনিং দিয়েছি এবং তার মধ্যে আশি শতাংশ মহিলা এটা একটা বড় এবং তারা যখন এখানে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে গেছেন তাদের মধ্যে আমরা বেশ কিছু পেয়েছি তারা নিজে উদ্যোগী হয়ে ব্যবসা খুব ভালো এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে মহিলারা ট্রেনিং নেওয়ার অর্থাৎ প্রশিক্ষণ নেওয়ার পর তারা যেন আবার ঘর অর্থাৎ ট্রেনিং নেওয়ার সময় যে স্টাইপেনটা পেলাম সেটাই যেন হয় পরবর্তী ক্ষেত্রে দল সমষ্টি যে সমস্ত গ্রুপ যে সমস্ত তৈরি হয় সেলফ হেল্প গ্রুপ সেখান থেকে যেটা সাবসিডি অর্থাৎ সাবসিডি পাওয়াটা যেন এটা মানুষের মধ্যে রক্তগত হয়ে গেছে সাবসিডি পেলেছে অর্থাৎ নিজের থেকে আমরা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো এগিয়ে যাবো আর্থিক সক্ষমতা হ্যাঁ তাগিদটা কম আছে কিন্তু তার মধ্যেও হচ্ছে আর একটা জিনিস যেটা দেখেছি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মহিলাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই ক্ষমতাটার ক্ষেত্রে একটু যেন পরমুখাপেক্ষী অর্থাৎ আমরা যে পরনির্ভরতা থেকে স্বনির্ভরতার দিকে যাওয়ার চেষ্টা করছি সেখানে যেন কোথায় ক্ষমত সেখানে শিক্ষাগত যোগ্যতার কথাও আসে সেখানে আমাদের যে বর্তমান প্রযুক্তি এসছে অর্থাৎ এই যে বিভিন্ন রকম ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমেই হোক কম্পিউটার ল্যাপটপ সবার কাছে নেই বেশিরভাগ লোকের কাছে নেই কিন্তু স্মার্টফোনের মাধ্যমে অনেক ব্যবসা করা যায় সেখানে পিছিয়ে এসছেন আমরা যদি এখানকার ইতিহাস বীরভূমে দেখি আমরা এখানে যখন আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে গুরুদেব শুরু করেছিলেন একশো বছর আগে কুটির শিল্পকে তার মান উন্নয়ন করা এবং তার সঙ্গে প্রযুক্তিকে যোগ করা শিল্প ভবনের প্রতিষ্ঠা পরবর্তী ক্ষেত্রে শিল্প সদন এখন যেটা রয়েছে সেখানে আমরা হস্তশিল্পকে একটা অন্য পর্যায়ে অর্থাৎ কি বলছেন যে যারা আর্টিস্ট তারা খুব সম্মানিত আর যারা আর্টিসান অর্থাৎ যারা শিল্পী গ্রামীণ শিল্পী তাদের সম্মান যেন ওইখানে যাতে পারছে না তো এই দুটোকে এক জায়গায় করে দুটোকে যদি একটু একেদেরকে ওঠানো এবং কাছাকাছি আনা যায় তাহলে শিল্পী তার যথাযোগ্য সম্মান পাবে এবং বাজারে বাজারে তার যে ব্র্যান্ডিং সেটাও আর একটা বড় ব্যাপার যেটা মহিলারা অনেকটা পিছিয়ে রয়েছে এবং মহিলাদেরকে যে এগোতে হবে আজকে যে যে গতির সঙ্গে এগোতে হবে সেই গতির সঙ্গে এগোনোর প্রচেষ্টা আমি কিন্তু গত তিরিশ বছর ৩৫ বছর ধরে যেটা দেখছি সেই গতিটা আমাদের মধ্যে নেই তাহলে আপনি কি বলছেন যে আমাদের যে সামাজিক শিক্ষা প্রথম থেকে যে মহিলারা পরনির্ভরশীল পরিবারের ওপর তাদের নির্ভরশীলতা রয়েছে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা সেইগুলো অনেকটা প্রতিবন্ধকতা তাদের মধ্যে রয়েছে কিন্তু যদি সুযোগের কথা বলি তাহলে সরকারিভাবে কি কি প্রকল্প বা সরকারিভাবে না হলেও সামাজিকভাবেও তাদের ক্ষেত্রে কি কি সুযোগ রয়েছে তারা যেগুলো ব্যবহার করে উন্নতি পথে এগিয়ে যেতে পারে অনেক অনেক ভারত সরকার থেকে রাজ্য সরকার পর্যন্ত মহিলাদের জন্য বিশেষভাবে প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেই প্রকল্পগুলির সাহায্য নিয়ে প্রথমে কি হয় সরকারি প্রকল্পের একটা সময় পর্যন্ত সাহায্য দেওয়া হয় তার পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু নিজেকে করতে হবে ঠিক তো এই প্রকল্পের সাহায্য নিয়ে তারা যখন এগোচ্ছেন তখন এগোতে এগোতে যেন কোথাও যেন মানে ওই সাহায্য নেওয়ার অর্থাৎ নির্ভর পরনির্ভর অর্থাৎ সরকারি প্রকল্পের সাহায্যের উপরে আমি এগিয়ে যাব আমি যখন সাহায্য দেওয়া বন্ধ করে দিল তখন আমার নিজের যে দাঁড়ানোর যে যে জ্ঞান যে বুদ্ধি যে প্রযুক্তি যেগুলো আমার থাকার কথা সেইগুলো যেন আমি কোনো জায়গাতে সেটা তো অবশ্যই সেটা তো তার মানসিক গঠন গঠন আমি বলতে চাইছি যে প্রকল্পগুলো কি কি আছে হয়তো এমনও হতে পারে যে তারা কাজ করে চলেছেন কিন্তু এই ব্যাপারে ঠিক ওয়াকি বহল নন সেটা যদি আজকে একটু বলে দেন বহল নন এই কথাটা বলা যাবে না কারণ প্রত্যেকটা গ্রাম গঞ্জকে ক্লাস্টারের মধ্যে করা হয়েছে হ্যাঁ যেমন লেদার ক্লাস্টার তাঁতের ক্লাস্টার বাতিকের ক্লাস্টার বিভিন্ন ক্লাস্টার করা হয়েছে এবং তাদেরকে আর্টিসান কার্ড দেওয়া হচ্ছে হ্যাঁ এসিসি আর্টিসান ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে যে যারা তাতে ব্যাংক থেকে লোন পেতে পারেন এগিয়ে যেতে হবে তো এই ঝুঁকি নেওয়া এই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কর্মক্ষমতা কর্মদক্ষতা বা ঝুঁকি নেওয়ার যে মানে বলবো যে লিডারশিপ প্রবন্ধনটা লিডারশিপ এইটা যেটা দরকার আমার মনে হয় সবথেকে বেশি স্কিমে এখন যেটা আনা উচিত সেটা হচ্ছে মহিলাদের নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা এবং সেই ক্ষমতায়নকে যদি সরকারিভাবে আরও বেশি প্রয়োগ করা হয় যে স্কিম রয়েছে সবলা থেকে আরম্ভ করে যে সমস্ত মহিলাদের দিনদয়াল উপাধ্যায় স্কিমের মধ্যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ যেমন আমি একটা উদাহরণ দিই আমরা দিল্লিতে এক্সিবিশন করব তো মহিলা আর্টিস্টদেরকে আমরা নিয়ে যেতে চাই বাড়ির থেকে অনুমতি নেই তাদের অসুবিধা আছে কারোর বাচ্চা আছে স্কট দেওয়া হবে সমস্ত কিছু তার বহন করা হবে খরচ থেকে আরম্ভ করে কিন্তু তারা বেরোতে চান না বাড়ির বাইরে যে বেরোনোর এই যে এটা খুব কম আছেন এমন যান না তা নয় যান কিন্তু আমরা কুড়িজনকে বললে পরে তিনজন চারজন কোনো রকমে রাজি করে আমরা তাদের বাইরে নিয়ে যেতে পারি তো বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে সেই স্কিম সম্বন্ধে তাদের কাছে খবর আছে কিন্তু সেগুলোকে নিয়ে যে ব্যাঙ্কে যাওয়া বা সরকারি দপ্তরে যাওয়া এবং সেখান থেকে সেইগুলোকে সুযোগগুলোকে ব্যবহার করা সেখানে আমার মনে হয় একটা বড় কামতি থেকে গেছে তার জন্য আমি বলবো যে মহিলাদেরকে আরও বেশি আমি এই জায়গাটাতেই আসতে চাইছি যে ধরুন আমি ব্যক্তিগত স্তরে এই ক্ষেত্রটায় যেতে পারি কিন্তু সেক্ষেত্রে সরকারিভাবে যখন এতটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আমি এতগুলো প্রকল্প আছে ব্যবসার সুযোগ আছে এমনকি প্রশিক্ষণের সুযোগও রয়েছে সেক্ষেত্রে আমি সেইগুলোকে নিতে নিলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে তো আপনি বারবারই যেটাতে আলোকপাত করতে চাইছেন যে মানসিক গঠন বা মানসিক প্রবণতা সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না যে সুযোগ নিতে পারবো সুযোগ যথেষ্ট আছে তো এই মানসিক প্রবণতা তৈরির জন্য আপনাদের মতো যারা এরকম পুরোধা ব্যক্তিত্ব তারা কী ভাবছেন বা কী বলবেন তাঁদের সমাজের মহিলাদের উদ্দেশ্যে দেখুন মহিলাদের যারা এই সমস্ত শিল্পী রয়েছেন মহিলা শিল্পী রয়েছেন তাদেরকে বলবো তাদের কাছে যেটুকু জ্ঞান আছে তার বাইরে তাকে খুঁজে অর্থাৎ আমার কাছে কতগুলো ডিজাইন আছে আমি সেই ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো আমার বিক্রি হবে না সুতরাং আমাকে নতুন ডিজাইন করতে হবে অর্থাৎ আমার মধ্যে উদ্ভাবনী শক্তি আনতে হবে তো আমরা এরকম ধরনের বিভিন্ন ডিজাইন ওয়ার্কশপ করি ডিজাইন ওয়ার্কশপ বছরে একটা দুটো করে বিভিন্ন কাঁথা শিল্প বাটিক শিল্প চর্মশিল্প তাঁত শিল্পের ওপরেও কত কেমন এগুলো দশ দিন থেকে পনেরো দিনে আমি বলতে চাইছি ধরুন ব্লক অনুসারে নাকি না যে সমস্ত রেজিস্টার্ড আর্টিস্টিয়ান আছেন তাদের নিয়েই একমাত্র গভর্নমেন্ট স্কিমগুলো অ্যাপ্রুভেল দেয় আচ্ছা এবং তাদের লিস্ট করাই আছে গভর্নমেন্টের কাছেও আছে সেই তাদেরকে নিয়েই করতে হয় এবং তাদেরকে আমি বলতে চাইছি জায়গাটা কোথায় হয় ও জায়গাটা যেমন আমরা করি বিশেষ করে আমার কুটিরে আচ্ছা আর এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর যেমন ডিআইসি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ডেভেলপমেন্ট কমিশনার गवर्नमेंट অফ ইন্ডিয়া বর্ধমান অফিস আছে যারা আর্টিসন কার্ড যারাই হস্তশিল্পের কাজ করেন বা ট্রেনিং নিয়েছেন বা বংশায় শিখেছেন তার একটা প্রোডাক্ট দেখালে পরে তারা আর্টিসন কার্ড এটা যেমন বীরভূমের আমাদের অফিস হচ্ছে বর্ধমান নিয়ারেস্ট অফিস আচ্ছা হ্যাঁ আর বীরভূমের ডিআইসিতে পেতে পারে ডিআরডিসি বলে যেখানে ওই স্বনির্ভর দোষ্ঠী করে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেন্টার যেটা একটা জয়েন্ট স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্টের দুজনে মিলে সেখানে গিয়েও তারা এই সমস্ত এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন এবং স্বনির্ভর দল গঠনের ক্ষেত্রে এবং ব্যক্তিগত আর্টিসান কার্ড নেওয়ার জন্য পেতন সুযোগ প্রচুর আছে এই কার্ড যাদের থাকবে তারা শুধু কি প্রশিক্ষণ পাবেন নাকি ব্যবসার ক্ষেত্রে সব রকমই পাবেন ব্যবসার ক্ষেত্রে পাবেন এবং বিভিন্ন জায়গায় যে বিক্রির যে জায়গা রয়েছে মন্দির থেকে আরম্ভ করে সেন্ট্রাল কটেজ এম্পোরিয়াম যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে তারা আর্টিসান কার্ডে অগ্রাধিকার দিয়ে তাদের দ্রব্য দিতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এবং বিভিন্ন সুযোগ রয়েছে এখন এই সুযোগগুলোর জন্য বেরোতে হবে আর ওই যে মানসিকতার বলছিলাম এর জন্য আমার যেটা মনে হয় এখানে শুধু মহিলাদের মানসিকতার পরিবর্তন সঙ্গে সঙ্গে পুরুষের পুরুষ সমাজের পরিবর্তন আনতে হবে অর্থাৎ আমার বোন আমার স্ত্রী আমার বাড়ির মহিলা তিনি বাইরে যাবেন এবং এই ধরনের ট্রেনিং নেবেন নেতৃত্ব দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নেবেন এই কথাটা যখন তাদের মধ্যেও আসবে তখন মনে হয় মহিলারা আরো বেশি এগিয়ে যেতে পারবে আমার মনে হয় সেক্ষেত্রে যদি আমরা মানে সরকারি প্রকল্পে বা আয়ের পরিমাণটা যদি তাদেরকে একটু দেখানো হয় যে তোমাদের আয় বাড়বে তাহলে হয়তো পরিবার একটু সাহস দেখাতে ঠিক তাই আর একটা সব থেকে বড় সমস্যা কুটির শিল্পে যেটা হচ্ছে আমাদের এখানে হাতের কাজ অনেক সময় লাগে তার সঙ্গে যদি তার মজুরিটা আমরা তুলনা করি অনেক কম আর তার মাঝে আছে মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা কাজটা করাচ্ছেন ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউর যারা রয়েছেন তারা সব থেকে কম মজুরিতে কত বেশি কাজ করিয়ে নিতে পারবেন বেশি কাজ এবং বাইরেতে মহিলারা বেশিরভাগ কাজ কিন্তু করছেন আনরেজিস্টার তারা বেশিরভাগই হাতের কাজটা করছেন কাজের ফাঁকে ফাঁকে অর্থাৎ বাড়ির সমস্ত কাজ করে আমরা যদি আইএল দেখি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কিছুদিন আগে একটা স্টাডি রিপোর্ট দিয়েছিল কয়েক বছর আগেই যে টোটাল যে শ্রম সম্পূর্ণ শ্রমের দুই তৃতীয়াংশ মহিলারদের এক তৃতীয়াংশ হচ্ছে পুরুষদের অর্থাৎ বাড়ির কাজ সকাল থেকে রাত্রি অবধি মহিলারা যেটা সেটার কিন্তু কোনো মজুরি হয় না হিসেব নেই আর আমরা আট ঘন্টার অফিস বা ছ ঘন্টার অফিস বা কারখানায় কাজ করে সেটার আমরা হিসেব করি তার পারিশ্রমিক পায় তারা কিন্তু পান না তো সেখানে হস্তশিল্পে যদি দেখি সেখানে আরও কম অর্থাৎ এক মাস দেড় মাস ধরে একটা শাড়ি তৈরি করে এক হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা খুব বেশি হলে তিন টাকা আমরা অনেক চেষ্টা করেছি যে একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়েজেস থাকবে অর্থাৎ একটা শাড়ি তৈরি করলে সে চার হাজার টাকা পাবে কারণ সেই শাড়িটা দশ বারো হাজার টাকায় বিক্রি হয় এখন এরও একটা কম্পিটিশান এমন কে কমে করবে আর কে কমে বিক্রি করতে পারবে তাতে মাঝখান থেকে এই যারা হস্তশিল্পী রয়েছেন তারা মাঝখান থেকে

মানে সেখানে যে মহিলারা থাকেন সেই সূত্রে কি এই প্রকল্পের কোনো সুবিধা নেওয়া হ্যাঁ 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 ওদের জন্য স্পেশাল আছে স্বনির্ভর দলের জন্য আলাদাভাবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যেমন দশ হাজার টাকা করে ক্যাপিটাল সিড মানি হিসেবে দেওয়া হয় আচ্ছা অর্থাৎ বারো জনের যদি দল হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথমেই দিয়ে দেওয়া হয় আচ্ছা কিন্তু আমরা কি দেখেছি আমি নিজের কতগুলো দলকে সমীক্ষা করে দেখেছি যে বেশিরভাগ টাকাটাই তারা ভাগ করে নিয়েছেন নিজে ব্যবসা কেউ কেউ করছেন ঠিক বেশিরভাগই তারা খরচ করে ফেলেছেন বিভিন্ন কাজে ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক এমনও দেখেছি যে হয়তো এটা বড় শখ ছিল কাউকে কিছু দেওয়ার ছিল সেই দিতে গিয়ে ওই টাকাটা খরচ করে ফেলেছেন আচ্ছা পুঁজি আমি পেলাম পুঁজিতে যদি আমার পুঁজিটাকে যদি বাড়ানোর চেষ্টা থাকে সেই জন্য এই যে হাউস হোল্ড ক্রেডিট অ্যান্ড সেভিংস ম্যানেজমেন্ট আমার মনে হয় এই জিনিসটা আরও বেশি বাড়িতে বাড়িতে শিখে এটা একটা প্রোগ্রাম আগে চলতো কেয়ার ইন্টারন্যাশনাল বলে একটা অর্গানাইজেশন করতো যে বাড়িতে মহিলাদেরকে যে টাকা আসছে সেই টাকাটা কতয় কোথায় কিভাবে খরচা করবে কতটা সেভ করবে এবং কিভাবে সেটাকে আবার পুনরায় কোনো কাজে লাগিয়ে আরও আয়ের ব্যবস্থা করবে এই ব্যবস্থাটাকে যদি ফিরিয়ে আনে সরকারি স্কিমের মধ্যে আসে বিশেষ করে তাহলে আমার মনে হয় এই মহিলা হস্তশিল্পী যারা রয়েছেন তাদের প্রভূত উপকার হবে আসলে মানে এই যে আবর্তটা হবে মানে রোটেশনটা যে হবে পয়সাটা যে ঘুরবে সেই সুযোগটুকুই বোধহয় হয়ে ওঠে না পরিবারের ম্যানেজমেন্ট এই যে বিজনেস ম্যানেজমেন্ট এটা তো মানে হায়ার এডুকেশনে পড়ানো হয় ঠিক আমাদের বিজনেস ম্যানেজমেন্ট এই প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনে যদি আনা হয় আমার মনে হয় অনেক বেশি যেমন যেমন গুরুদেব যেটা চেষ্টা করেছিলেন হাতে কলমে শিক্ষা মানে আমাদের যে কাজের কর্মশিক্ষা যে কাজটা আমি করব সেটার সম্বন্ধে ভালো করে শিক্ষা সেই শিক্ষাটাকে সেই কর্মে কাজে লাগালে পরে আমার মনে হয় অনেক বেশি লাভবান হবে এবং কুটির শিল্পের সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব ঠিক এবং এর দাম একটু বেশি পড়ে সেই জন্য আমরা আজকাল সেটাকে শুধু তো মজুরি নয় শিল্পের শিল্পীর ভাবনা জড়িত থাকে সেখানে হ্যাঁ সেইটা এই 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 যে গল্পটা এই গল্পটা দিয়ে বিদেশে আমাদের দেশের জিনিস তার গল্পটা দিয়ে অনেক বেশি দামে বিক্রি হয় কিন্তু সেই মজুরি সেই দামটা মহিলা শিল্পীরা বা পুরুষ শিল্পী যেই হন না কেন শিল্পীরা পাচ্ছেন না এটা আমার গত তিরিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং করতে গিয়ে এটাকে যে কোনোভাবেই হোক আমরা বিশেষ কিছু করতে মানে অল্প কিছু যেমন আমরা রেটটা বাড়িয়েছি বলে অন্যরা রেটটা বাড়াতে পারি না এই যে প্রকল্পগুলো রয়েছে সেখানে মধ্যস্থতা ভোগী ছাড়া যদি আমরা সরাসরি ওখান থেকে বাণিজ্যিক করে তুলতে পারি তাদের দ্রব্যগুলোকে সেটা 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 সম্ভব এখনকার বর্তমানে যেটা সবথেকে বেশি চলছে সেটা হচ্ছে ই মার্কেটিং আচ্ছা ই মার্কেটিং অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপেও বিক্রি করছেন আমাদের এখানে একটা যে হাট হয় হাটে অনেকে স্মার্টফোন আছে তাদের কাছে ছবি দিয়ে বলে যে এইটা আমাকে তৈরি করে আমাকে পাঠাতে পারবেন অ্যাড্রেস দিয়ে অ্যাডভান্স দিয়ে যায় তারা পাঠিয়ে দেন বাড়ছে তো এই যে আমি অগ্রিম নিলাম অর্ডার নিলাম এবং পরে সাপ্লাই করলাম তো এই জিনিসটা যখন আরও বেশি বাড়বে তখন কিন্তু এই ব্যবসাটা ডাইরেক্ট অর্থাৎ মধ্য ছাড়াও ছাড়াও আমরা ডাইরেক্ট শিল্পীরা ওখানে যেতে পারবে যেটা সরকারি ব্যবস্থায় রয়েছে সিসিআইসি রয়েছে মঞ্জুষা রয়েছে বা আমাদের খাদি গ্রামোদ্যোগ যে সমস্ত বিক্র বিপণন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পৌঁছানোর একটা সুযোগ আছে এবং এই শিল্পীদের ক্ষেত্রে বিশেষ করে সরকার হাত এগিয়ে দিয়েছেন হাত বাড়িয়ে দিয়েছেন এখন এই তরফ থেকে যদি হাত বাড়াতে পারেন এবং তার সঙ্গে মিলন হতে পারে তাহলে মনে হয় আমার মনে হয় আর বিশেষ করে এদের শিক্ষা শিক্ষা বিজনেস এই বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষাটা আমার মনে হয় আমাদের মানে আরেকটু আগের থেকে অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেন নি তাদেরকেও শেখানো যায় ঠিক এটা এমন কিছু কঠিন কাজ নয় যে ব্যবসাটা কিভাবে ম্যানেজ করবে একজন উদ্যোগী হিসেবে সেটাকে করানো আমার মনে হয় একটা বর্তমান যুগে বিশেষ করে যদি এই যে আপনি একটু আগে বললেন যে তারা ঘরের কাজ সামলে কুটির শিল্পে যোগ দিচ্ছে সেক্ষেত্রেও যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রকল্পের আওতায় তারা দিনের একটি নির্দিষ্ট সময় গিয়ে সেখানে কাজ করে তাহলে মনে হয় উৎপাদন আরও বেশি হতে পারে হতে পারে তাতে আর একটা অসুবিধাও আছে যেমন ওদের একটা টাইম ফ্যাক্টর থাকে যেমন বিশেষ করে মহিলারা কাজ করবেন দিনে এই দিনের যে সকালের অর্থাৎ ওই সকালবেলা থেকে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত বিশেষ করে আমাদের গ্রাম গ্রামের মহিলা এবং শহরের মহিলা যেই হন না কেন বাড়িতে যদি অল্টারনেটিভ কিছু দেওয়া অর্থাৎ যদি যৌথ পরিবার হয় সেটা কিন্তু আমাদের সমাজে নেই একক পরিবার এখন একক পরিবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একজন মহিলার পক্ষে একটা জায়গায় গিয়ে উৎপাদনে বসা একটা তাদের দিক থেকে দু নম্বর যে জায়গাটাই প্রোডাকশন হবে সেখানে যখনই যাবে দশজন বা কুড়ি জনের বেশি হলেই তখন তার কতগুলো সামাজিক সুরক্ষা দিতে হয় এবং সেই যে কস্টটা সামাজিক সুরক্ষার কস্ট সেটা যেমন সিপিএফ ইএসআই গ্র্যাচুইটি ফ্যামিলি পেনশন স্কিমে তাদেরকে জুড়তে হয় সেইটা যখন আরও জোড়া হবে তখন ওই উৎপাদনের দাম দামটা অনেক বেড়ে যাবে এবং সেটা বাজারজাত করা সেই সংগঠনের পক্ষে যদি সে ব্র্যান্ডেড হয় যদি সে এগুলো করছে কিন্তু ব্র্যান্ডেড এরা কিন্তু এই সমস্ত দিয়েও তারা কিন্তু বাজারজাত করছে আমরাও কিছুটা করছি কিন্তু সবটা আমরা করতে পারছি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কুটির শিল্পে মহিলাদের যোগদান সেই দ্রব্য বাণিজ্যিকরণ তার সুযোগ সুবিধা কোথায় বা আমাদের ঘাটতি কতখানি এগোলে আমাদের চলা আমাদেরকে সাফল্য এনে দিতে পারে সবটুকু আমরা আশা করছি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারলাম অনেক ধন্যবাদ প্রশান্ত প্রশান্তবাবুকে আর দর্শককেও অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার Música